শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে তো আজকে হচ্ছে শুভ মহাষষ্ঠী তো মহাষষ্ঠীর সকালটা আমাদের এরকমভাবে শুরু হয়েছে ফার্স্টে আমরা স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম যেহেতু আজকে ষষ্ঠী পুজো তো আমরা মণ্ডপে যাব মানে আমাদের পুজো মণ্ডপে যেখানে আমাদের দুর্গা মায়ের প্রতিমা হচ্ছে পুজো হবে সেখানে আমরা ষষ্ঠী পুজো করতে যাব তো ওই জন্য আমি আর মা পুরো রেডি হয়ে গেছি রেডি হয়ে নিচে চলে এসেছিলাম যেহেতু আমাদের রাধাকৃষ্ণ মানে গোবিন্দ কে শয়নও দেওয়া হয় রাত্রিবেলা এবং শয়ন থেকে হচ্ছে জাগাতেও হয় তো সকালবেলা হচ্ছে আমরা সেটাই হচ্ছে মন্দিরের সব কাজ কমপ্লিট করে দিন আমি এদিকে তুলসী গাছে জল ঢেলে প্রণাম করে নিচ্ছিলাম তো এই কাজটা তো মাস্ট মানে সকালবেলা উঠলে আমি যেহেতু খুব একটা সকালবেলা উঠি না আজকে উঠতে পেরেছি তো মা বললো একটু তাহলে তুই এই অবস্থাতে মানে আমার অবস্থা তোমরা সবাই জানো যে কী তো একটা খুশির খবর সেটা তোমাদের সবাইকে আমি শেয়ার করেছি তো মা বলে এই সময় একটু ঠাকুরকে ডাকা খুব ভালো এমনি আমি ঠাকুর পুজো করি তোমরা সেটা ছোটো ছোটো মিনি ব্লগে দেখতেই পাও তো এখানে আমি হচ্ছে সকাল সকাল উঠে তুলসী মণ্ডপে আগে ভালো করে জল ঢেলে প্রণাম করে নিলাম দেন আমরা আস্তে আস্তে পুজো মণ্ডপের দিকে যাব আর যেহেতু ষষ্ঠী পুজোটা একটু সকাল সকাল থাকার জন্য হচ্ছে আমাদের কিন্তু একটু সকাল সকাল উঠতেই হয়েছে আমরা পাঁচটার দিকে উঠেছিলাম আর রেডি হতে হতে মানে স্নান দান রেডি করতে রেডি হতে দুজন মিলে অনেকটা সময় লেগে গেছে তো পুজো মনে হয় সাড়ে ছটা অবধি থাকবে তো আমরা তার খানিক্ষণ আগেই আমরা বেরিয়ে গেছি যেহেতু পুষ্পাঞ্জলি হবে অনেক সময় ধরেই হচ্ছে পুজোটা হবে তো এইদিকে দেখো আমি আর মা বেরিয়ে গেছি রাস্তায় আর এদিকে মা হচ্ছে ফুল তুলে নিচ্ছিল কারণ আমরা অনেকটা সকালবেলায় যাচ্ছিলাম ফুলের দোকান আমাদের এখানটায় খুব একটা সকালে মানে বসে না মানে সাতটা আটটার দিক থেকে ফুল দোকান মানে খোলা হয় সব কিছুই তো আমরা অত তাড়াতাড়ি ফুল পাবো কি না সেই জন্য আমরা সব কিছু হচ্ছে রাস্তায় যেতে যেতে যেখানে যা পাচ্ছিলাম বেলপাতা তুলছি পাতা ফুল সব কিছুই তুলে নিচ্ছিলাম যাতে মায়ের পুজোতে কোনো খামতি না থাকে তো এখানে দেখো আমরা পুজো মণ্ডপে চলে এসেছি যেখানে আমরা পুজো দেবার সকাল সকাল দেখতে পাচ্ছ কত ভিড় আমি ভেবেছিলাম তো ভিড়ই হবে না কিন্তু মানে ভেতরে ঢুকে বুঝলাম যে কত মায়েরা বা মানে দিদিরা হচ্ছে ষষ্ঠী পুজো করতে মায়ের আরাধনা করতে এখানে এসছে আর সত্যি বলতে মায়ের মুখটা সকাল সকাল দেখে পুরো মনটা তৃপ্তি হয়ে গেল যেহেতু আমি সকালবেলা খুব একটা উঠি না খুব ঘুমও পাচ্ছিলো কিন্তু সত্যি বলতে মায়ের মুখটা দেখে একদম আমি সতেজ হয়ে গেছি আর পুজো পুজো একটা আমেজ মানে একটা আলাদাই অনুভূতি তো এখানে হচ্ছে ষষ্ঠীর ঘট করা হয়েছিল যেখানে ষষ্ঠী পুজো করা হচ্ছিল তো আমি মা বসে গেছি আমরা একটু লাস্টের দিকে এসেছিলাম বলে বসার জায়গা পাইনি লাস্টের দিকেই যেহেতু বসতে পেরেছি আর অঞ্জলির সময় যেহেতু ভিডিও করা যায় না ভিডিও করিও না যেহেতু এক মনে পুজো দেবো নিষ্ঠা মনে এক নিষ্ঠা মনে পুজো দেওয়ার জন্য কোনো ভিডিও আমি ক্লিপ নিয়ে দেন পুজো দেওয়ার পরে আমি ভিডিওটা দেখাচ্ছিলাম যে দেখো কত ভিড় সবাই ঠেলে তাড়াহুড়ো করে ঠেলা ঠেলি করে বেরোচ্ছিল দেন সবার জন্য কেনাকাটা হলেও আমার গোপালের জন্য মানে আমার বাড়ির গোপালের জন্য কিন্তু আমার কেনাকাটাটা হয়নি তো সকাল সকাল দোকান খুলেছিল তো ওর জন্য আমি তিন চারটে জামা কিনে নিয়েছি গোপালের জন্য আর এখানে এসে তাড়াহুড়ো করে বাড়িতে দিদিরা যেহেতু আসবে আমরাও সকাল থেকে না খাওয়া তো ওই জন্য মা একটু ব্রেকফাস্ট করছিল আজকে লুচি আর ঘুগনি হবে তো এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের এই ষষ্ঠী পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তো ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা